কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনি ভবিষ্যতে হংকংয়ে কাজ সূত্রে, চাকরি সূত্রে আসার পরিকল্পনা করেছেন এবং ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করি, আমাদের দিলি দোয়া, আমাদের মন থেকে দোয়া যে একদিন আপনি অবশ্যই সফলকাম হবেন এবং আপনি আসবেন, আপনি সুপ্রতিষ্ঠিত হবেন। যেহেতু আপনার জন্মভূমি বাংলাদেশ এবং কর্মভূমি হতে যাচ্ছে হংকং, সো যেহেতু হংকং আপনার কর্মভূমি হতে যাচ্ছে, অতএব আপনাকে আপনার কর্মের উপরে খুব একনিষ্ঠভাবে মনোযোগী হতে হবে, তার উপরে আপনাকে কঠোরভাবে কাজ করতে হবে, এটা আমরা আশা করব। এবং এই ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি বেশ কিছু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, এরপরেও আমি পার্ট বাই পার্ট আপনাকে আরও ডিটেলস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হতে পারে এবং সেগুলি কিভাবে সাবমিট করতে হবে, বিস্তারিত অনেক কথার ব্যাপার রয়েছে। এবং এটি একটি প্রক্রিয়া, এটি এমন নয় যে স্টার্ট টুডে অ্যান্ড টুমারো ইউ আর হিয়ার, ইটস নট লাইক দ্যাট, এটা আপনারা সকলেই জানেন, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো আজকে আমি আপনাকে তিনটি পয়েন্ট বলবো, যে তিনটি পয়েন্ট যেহেতু আপনার এই কর্মভূমি হতে যাচ্ছে, একদিন আপনি আসবেন এটা আমরা ধরে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা, আমাদের সকলের দোয়া আপনার সাথে রয়েছে। এবং আসার আগের যে প্রক্রিয়া সেগুলি তো আমরা পার্ট বাই পার্ট যাব, কিন্তু আসার পরে তিনটি পয়েন্ট আমি আপনাকে খুব ফোকাস করে দিচ্ছি বা একদম মানে আপনাকে বলতে চাচ্ছি যে এই তিনটি পয়েন্ট যদি আপনি পালন করেন তাহলে হংকংয়ে আপনার অবস্থানকালীন যে সময় সেটা সুখময় হবে, আপনি সুপ্রতিষ্ঠিত হতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত থেকে নিজের পথে আপনি আগুয়ান হয়ে এগিয়ে যেতে পারবেন। আমরাও সেটাই চাই, আমাদের সকলের দোয়াও সেটা, এবং সেই দোয়ার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে যে প্রয়োজনীয় টিপস সেটা দেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। নাম্বার ওয়ান আমি আপনাকে যেটা বলতে চাই, যে আপনি ধরুন হংকং এসে গেছেন এবং ইনশাআল্লাহ আপনি অবশ্যই আসবেন, যখনই আপনি হংকংয়ে পা ফেলবেন নাম্বার ওয়ান পয়েন্ট, আপনি কখনোই কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আপনি জেনে রাখুন যে এখানে যে কোনো জিনিসকে মোকাবেলা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে এবং তারা চরমভাবে অ্যাক্টিভ এবং দে নো দেয়ার জব, কী করতে হবে তারা জানে, এবং কোনোভাবেই আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না। যদি কারোর সাথে আপনার কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদ হয়, আমরা কখনোই সেটা চাই না বা আশাও করবো না, সেটা দোয়াও করবো না, কিন্তু যদি হয় তো সেক্ষেত্রে আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে আপনি নিজেকে সংযত রেখে যতটা পারেন আপনি সংযত রেখে চলবেন, আপনার নিজস্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই রেকর্ডগুলি কিন্তু মূল্যায়ন করা হবে, এই কথাটি আপনি মনে রাখবেন। সো কোনো অবস্থাতেই আইন তুলে নেওয়া যাবে না, এখানকার কর্তৃপক্ষ তারা ভালো করে জানেন কীভাবে কোন সিচুয়েশনকে ডিল করতে হয়। সো আমাদের হয়তো একটু ব্যাপার রয়েছে যে আমরা হয়তো নিজেরা চাই অনেক কিছু করতে, কিন্তু আমি আপনাকে এই উপদেশটি দেব যে জাস্ট কাম ডাউন, একটু সময় নিন এবং যাদের কাজ তাদেরকে করতে দিন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, মানে নিজের যেটা মতলব তার মধ্যে মতলব রাখবেন, মানে বলতে চাচ্ছি নিজের কাজে থাকুন, যদি কোনোভাবে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী অথবা আইনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকুন, এটা আপনার জন্য মঙ্গল। নাম্বার দুই যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আপনি কোনোভাবেই এখানকার স্থানীয় অথবা আপনার দেশের অর্থাৎ আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক ঘটনা প্রবাহ বা বিষয় নিয়ে আপনি বেশি ঘাটাঘাটি এখানে করতে যাবেন না, কারণ আপনার কর্মের ভূমি এটা, আপনি কর্ম করতে এসেছেন, রাজনীতি নয়। এবং আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি অনেককে দেখেছি তারা এই রাজনৈতিক চক্করের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আপনাকে কোনো উদাহরণই দেব না, কারণ রাজনীতি যে একটি সেন্সিটিভ বিষয় এটা আপনি আমি আমরা সকলেই জানি, এবং এ নিয়ে ভালো হলে অনেক ভালো হতে পারে আর খারাপ হলে অনেক খারাপ হতে পারে, এই জিনিসটা আমার আপনাকে বোঝানোর কিছু নেই। অতএব সোজাসাপটা যে একটি কথা বলতে চাচ্ছি, যে রাজনৈতিক বিষয় থেকে নিজেকে দূরে রাখুন, বিশেষ করে হংকং চায়নার মতো দেশে, এখানে আসলে আপনার নিজের যেটা বিজনেস বা নিজের যেটা জব তার উপরে কনসেন্ট্রেট করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং বুদ্ধিমানের লক্ষণ। এরপরে তিন নম্বর যে জিনিসটি বলবো এটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আপনি কখনোই এখানে থাকাকালীন অবস্থাতে, ইয়েস আপনি
একজন বিবেকবান মানুষ, কিন্তু আপনি খুব আবেগপ্রবণ বা ইমোশনাল কখনই হবেন না। বিভিন্ন ক্ষেত্রে যখন একটা দেশে মানুষ থাকে, তখন মানুষ কিন্তু আসলে আবেগ, মানুষের আবেগ রয়েছে। আমাদের, আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের আবেগ একটু বেশি, হ্যাঁ, কিন্তু বিদেশের মাটিতে, বিশেষ করে হংকং চায়না মার্কেটে বা মাটিতে যদি বলি, এখানে ইমোশনের চাইতে বাস্তবতা বেশি কাজ করে। সো একটি উদাহরণ দিয়ে, যদি ধরুন আপনি কিছু বাচ্চা দেখছেন, আমাদের দেশে একটা আমাদের প্রবণতা রয়েছে বাচ্চাদের আমরা ভালোবাসি, কাছে টানি, চকলেট দিতে চাই, এ ধরনের কাজ আপনি ভুলেও এখানে করতে যাবেন না, কারণ এটা এই দেশে ভালোভাবে, ভালো চোখে দেখা হয় না। এবং যে বা যার বাচ্চা, সে বা তার মনোনীত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি বাচ্চার প্রতি এগিয়ে আসুক, এটা তারা চায় না। এটা সিকিউরিটি থ্রেট বা রিস্ক বলে তারা মনে করে। সো অযাচিতভাবে খুব আবেগঘন হয়ে আপনি কোনো বাচ্চাদেরকে ধরতে যাবেন না, এটা অত্যন্ত জরুরি। এবং কাউকে একবারই আপনার বেশি সাহায্য করার দরকার নেই, কারণ এখানে কেউই কিন্তু বেচারা নাই, কথাটি আপনি মনে রাখবেন, কেউই বেচারা না। আপনি সবসময় ধরে রাখবেন যে আমি বেচারা, আমি আমার মতো যদি ঠিকঠাক চলতে পারি, দ্যাট ইজ বেস্ট। আমি মনে করি এটা আপনার সফলতার একটি গোপন সূত্র। সো এক্ষেত্রে আমি আপনাকে একটি কথা মনে করে দিতে চাই, যখন ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধ চলছিল, তখন দুই দেশই আমেরিকা, নব্য স্বাধীন আমেরিকা, সে একটি পাওয়ার হিসাবে তারা গণ্য করত, ব্রিটিশ এবং ফরাসি বাহিনী দুই দেশই তাদেরকে, আমেরিকাকে গণ্য করত, এবং নিজেদের পক্ষে যুদ্ধ করার জন্য আবেদন জানিয়েছিল বা তাদেরকে রিকোয়েস্ট করেছিল। তখন জর্জ ওয়াশিংটন একটি কথা বলেছিলেন যে ডু নট এন্ডালস উইথ আদার ন্যাশনস প্রবলেম, অন্য জাতির সমস্যার সাথে নিজেকে যুক্ত করার এখন সময় না, সেটা তিনি একদম ক্লিয়ার করে দিয়েছিলেন। এবং আমেরিকা তার নিজের পথে চলেছে, না সে ইংল্যান্ডকে সাহায্য করেছে সেই তৎকালীন সময়, না সে ফরাসি বাহিনীকে সাহায্য করেছে, সে তার নিজের পথে চলেছে। সো এই জিনিসটা আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর টু দ্য পয়েন্ট আপনি আপনার চিন্তা চেতনা করবেন এবং কাজ করবেন, বিনা কারণে খুব বেশি আলাপ আলোচনা কারোর সাথে করা, এটা আসলে আপনার জন্য আমি মনে করি না যে একটা পজিটিভ পয়েন্ট হবে। তো আশা করি আপনি এই তিনটি পয়েন্ট বুঝতে পেরেছেন। নাম্বার ওয়ান যেটা বললাম, যে আপনি আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না, আইন আইনের গতিতে চলবে এবং সেটার জন্য কর্তৃপক্ষ একদম তারা অ্যাক্টিভ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক যে বিষয়টি, সেটা নিয়ে আপনি বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, কারণ আপনি কর্মযোগী, আপনি কর্ম করতে এসেছেন, রাজনীতি করতে আসেননি, সেটা স্থানীয় হোক অথবা বাংলাদেশের হোক, যেটাই হোক, এটা আমার একটি উপদেশ বা সাজেশন আপনার প্রতি। আর তৃতীয় যেটা বললাম, যে খুব বেশি ইমোশনাল হওয়া যাবে না, আপনি একজন বিবেকবান মানুষ, আপনি বিবেক খাটান এবং আপনি চিন্তা করুন এদেশের যে আইনকানুন যেভাবে চলছে, আপনি সেভাবে চলুন, বিনা কারণে বেশি ইমোশনাল হওয়া অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। তো যাই হোক, আমি আশা করি এই তিনটি জিনিস আপনারা মনে রাখবেন, খুবই মোটা মোটা দাগে বললাম, এবং গুড লাক টু ইউ গাইস অল। আশা করি ইনশাআল্লাহ তালা আপনাদের, আমাদের সকলের প্রার্থনা পূরণ হবে, একদিন আপনিও এসে আপনার পরিবার, সমাজ এবং দেশের মুখ উজ্জ্বল করবেন এবং নিজের কর্মপথে আগুয়ান হয়ে এগিয়ে যাবেন, এটাই আমাদের সকলের দোয়া ইনশাআল্লাহ তালা। খোদা হাফেজ। আরেকটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব পার্ট বাই পার্ট আসার বিষয়গুলি নিয়ে। ধন্যবাদ, খোদা হাফেজ।